শুভ মহাষষ্ঠী। আমার সমস্ত বন্ধুদেরকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। প্যান্ডেল হপিং তো অনেকদিন আগের থেকে শুরু হয়ে গেছিলো, আজকে শুরু হলো মায়ের বোধন, আর আজকে থেকেই পুজো শুরু। ষষ্ঠীতে আমার বাড়িতে কিছু নিয়ম আছে। ষষ্ঠীর দিনে যেমন হচ্ছে ঠাকুরকে প্রথমে প্রদীপ জ্বালিয়ে পুজো টুজো করে তারপর সমস্ত ষষ্ঠীর একটা করে ব্রত কথা থাকে, সেটা পড়তে হয়। তারপর যার যার সন্তানের কপালে বা সন্তান তুল্য যারা আছে তাদের কপালে দইয়ের ফোঁটা ছুঁয়ে তারপর জল মানে ঠাকুরের প্রসাদ নিয়ে জল খেতে হয়। তো আমার দিনটা আজকে আমি ঠিক সেইভাবেই শুরু করেছি। ভোরবেলায় উঠে সমস্ত কিছু কাজ টাজ কমপ্লিট করে মানে স্নান টান করে টরে গোপাল ভাইয়ার সামনে ধূপ দীপ জ্বালিয়ে টালিয়ে পুজো টুজো করে নিলাম। আর পায়ে আজকে আলতা পরেছি, কারণ আলতাটা আমার ছোটোবেলা থেকেই পড়তে ভাল লাগে। আর আলতা কেন পড়তো আগে মা দিদি ঠাকুমা দিদিমারা, তার অনেক কারণ আছে। কোনো কুসংস্কার এই সমস্ত দরকার মধ্যে যায় না, আমার ভালো লাগে তাই আমি আলতাটা পড়েছি। এবার দুপুরের খাবার পালা, তাড়াতাড়ি করে খাবার টাবার তৈরি করে খাওয়া দাওয়া করে ভাবছি একটুখানি মানে ঠাকুর দেখতে, ঠাকুরই দেখা হচ্ছে, তো ঠাকুর দেখতে মেয়েকে নিয়ে বেরোবো। আর আজকে তো নিরামিষ, সেজন্য একটু ভাবলাম যে আলুর তরকারি, আর আলুর তরকারিটা না মিষ্টির দোকানে যেমন একটা আলুর তরকারি বানায় ঠিক সেরকম বানাবো, ভাজা মশলা দিয়ে আলুর দম বা তরকারি। তো তার জন্য আমি প্রথমে প্যানের মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটু সামান্য জিরে, একটু পাঁচফোড়ন তোমার হচ্ছে রোস্ট করছিলাম। ভাবলাম এটা যদি পোড়া পোড়া লাগে, পোড়া ব্যাপারটা হয় আজকের দিনে পোড়া খেতে নেই ষষ্ঠীতে, তো সেজন্য একটুখানি ওর মধ্যে কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে দিয়েছিলাম, সামনেই ছিল দিয়ে দিয়েছিলাম। তাতে ফলে কী হয়েছে, গন্ধটা না এক অন্যরকম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এদিকে একটা প্যানের মধ্যে অল্প তেল, দু চামচ মতন তেল দিয়েছি, তার মধ্যে দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা মানে কি একটু নরম হবে টমেটোটা, সেরকম পর্যন্ত এটাকে হতে হওয়ার জন্য আমি সময় দেব। তো মিনিট খানেক মতন এটাকে একটু নাড়া চাড়া করতে হবে, তার জন্য এর মধ্যে আমি একটুখানি হলুদ নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা দিলে কী হবে, আগে থেকে বেশ তাড়াতাড়ি সফট হয়ে যাবে, তো নুনটা দিয়েছিলাম। তারপর একটুখানি ধনের গুঁড়ো দিলাম, আর অল্প একটু হলুদ কালার হওয়ার জন্য একটু হলুদ দিলাম। লঙ্কার গুঁড়োটারও কিছু দেবো না, যেহেতু ওখানে শুকনো লঙ্কাটা দেওয়া আছে, বেশি ঝাল হলে মাম্মাম খেতে পারবে না, তো তার জন্য আমি অল্প করেই ঝালটা করে দেবো। আর এটা একটু ভাজা ভাজা হোক, মানে কাঁচা র যে ফ্লেভার সেটা একটুখানি বেরোক। আর আজকে তো ষষ্ঠী, পুজো তো শুরু হয়ে গেল, আগে থেকে বলছি একটা অন্য রকম আনন্দ একটা মনের মধ্যে রয়েছে। আর বেশ ভাজাটা হয়ে এসছে, এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। আর তোমার এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছে যাতে মশলা জলটা পুরো জায়গায় ছড়িয়ে যায় ঠিক করে। এবার আগের থেকে যে আলুগুলো আমি সেদ্ধ করেছিলাম অর্ধেক করে কেটে তোমার ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য আমি একটুখানি নাড়াচাড়া করবো, যাতে সমস্ত আলুগুলোর মধ্যে যেন নুন হলুদ মশলাগুলো ঢুকে যায়। আর তার জন্য এটাকে আমি একটু মিনিট খানেক মতন একটু ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিলে পরেই হয়ে যাবে। মিনিট খানেক ঢাকাটা রেখেছিলাম, তারপর খুললাম দেখলাম বেশ হয়ে গেছে, এর মধ্যে ভাজা মশলাগুলো দিয়ে দেব। আর ভাজা মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে আবার একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ওই মিনিট খানেক মতন ঢাকা দিয়ে রাখলে, যেহেতু আলুটা সেদ্ধ করা আছে মিনিট খানেক ঢাকা দেওয়া রাখলে ব্যাস আমার আলুর তরকারি রেডি। আর এইরকমভাবে তোমার হচ্ছে মিষ্টি দোকান আলুর তরকারিটা করে এবং খেতে খুব ভাল লাগে, হালকা হয়, লাইট হয়, খেতে ভাল লাগে। আর এর সাথে একটু পরোটা করে নেব, যেমন পরোটা করি সেরকম একটু পরোটা বানিয়ে নেব। তো ওটা ঢাকা দেওয়া থাক কিছুক্ষণের জন্য। আর এদিকে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, ব্যাস হয়ে গেছে, নামিয়ে ফেলবো। নামিয়ে নিয়ে পরোটা টরোটা মোটামুটি বেলা হয়ে গেছে, এবার জাস্ট খেতে বসবো, আর কিছু কাজ নেই আপাতত, এখন খেতে হবে। তো এই যে আলুর দম এগুলো বাপ্পা আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মানে আমি করছিলাম ওরা খাচ্ছিল, আর আমি এবার নিয়ে বসেছি আলুর দম পরোটা শশা, আর এই যে ঠাকুরকে দিয়েছিলাম রসগোল্লা, এই দিয়েই আমার লাঞ্চটা হয়ে যাবে। তো ভাবছি তো বেরোবো, এদিকে মাম্মাম মনটা খারাপ হয়ে গেছে, কারণ ওপরে ওর একটা ভাই এসেছিলো, মানে
আমারই এক দাদা, মানে মোয়ের দাদার ছেলে এসেছিল, সে চলে গেছে, ছোটা ভাই চলে গেছে, মন খারাপ হয়ে গেছে, বিছনায় খাটে দেখলাম শুয়ে পড়েছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে। তো ঘুমিয়ে পড়লে তো বাচ্চাকে তুলে নিয়ে ভাবে যাওয়া যায় না, মানে ওটু ঘুমিয়ে নিক তারপর যাব। তো আকাশে বেশ মেঘ মেঘ, তাও বাড়ির পাশের যে একদম যে ক্লাবটা আছে তোমার হরিদেবপুর আদর্শ সমিতি, সেখানে চলে এলাম। খুব সুন্দর করেছে, এসে দেখছি যে বিশাল লাইন, যা হোক লাইনে দাঁড়ালাম। আর এই অক্ষরগুলো দেখে বুঝতে পারছো, ইতিহাসের বইতে অনেকেই দেখেছ, এটা হচ্ছে সিন্ধু সভ্যতার যে হরফ, সেই হরফটা এটা মহেঞ্জোদারোটা তুলে ধরেছে পুরোটাই। এবার তো রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের 100তম শতবার্ষিকী জন্মদিবস, তো সেই উপলক্ষেই এরা মানে সেটাকে উদযাপন করছে এরা এইভাবে। খুব সুন্দর, আমারও খুব ভালো লাগলো, কারণ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র শহর আর আমার জন্মের শহর, আমার বেড়ে ওঠার শহর এক, বনগাঁ। তো আলাদা একটা কী বলবো, একটা ফেভারিট একটা জিনিস কাজ করে। কিন্তু যাই হোক, এরা এখানে যেটা করেছে তোমার প্যান্ডেলটা, এই একটা প্যান্ডেলই আজকে আমি দেখলাম, এর পরের প্যান্ডেলও দেখতে পাইনি, কারণ বৃষ্টি চলে এসেছিলো, মেকেনি বাইরে ফিরে আসতে হচ্ছে। তো এখানে যেগুলো, যে গ্রেট বা দ্য গ্রেট বাথ যেটা আছে মহেঞ্জোদারো, দুর্ধর্ষ এটা করেছে, সত্যি খুব সুন্দর দেখতে লাগছিলো। আর এখানে বুঝতে পারো খুব ভিড় হচ্ছে বলে সেভাবে ছবি তোলা যাচ্ছিলো না, রানিংয়ে ভিডিও করতে হচ্ছিলো। আর এই যে এইখানে যে উঠছি না জায়গা দিয়ে, যে গুহাগুলোতে উঠতে গেলে ধাপে ধাপে সিঁড়ি করে দিয়েছে, এখন এখানে উঠতে গিয়ে না উদয়গিরি, খণ্ডগিরি, তারপরে ওইগুলোর কথা আমার মনে পড়ছে, যে এইভাবেই মানে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠতে হয়, ঠিক সেরকম একটা করেছে। আর যে কাজগুলো চেষ্টা করেছে এরা নিখুঁত করার, আর অনেকটা কনসেপ্ট আমার মনে হলো, নাম বলছি না, যে একটা সিনেমা, বলিউডে একটা সিনেমা হয়েছিল মহেঞ্জোদারো, কিছুটা কনসেপ্ট মনে হয় ওখান থেকেও নিয়েছে। যাই হোক, সেই যে একটা ব্যাপার ছিল, মানে সেই ছবির অনেক কিছু গিয়ে আমার মনে হলো যেন কথাটা মিল খুঁজে পাচ্ছিলাম। যাই হোক, সমস্ত আমি তো অত বড় ক্রিটিক্স নই, বলতে পারবো না, যেটা সাধারণ মানুষ হিসেবে যেটা আমার মনে হলো সেটাই জাস্ট তোমাদের সাথে বলছি আর শেয়ার করছি। তো আজকে যখন আমি ভিডিওটা পোস্ট করবো বা ভয়েস দিচ্ছি, তো আজকে মনে হয় নবমী। তো যদি কেউ পাও, এখনও সময় আছে, দেখে আসতে পারো, বেশ কিছুদিন ওরা রাখবে। আর এই যে গুহার মধ্যে থেকে ওরা ছবিটা ওরা তুলেছে, মানে মায়ের যে ছবিটা, মানে মায়ের ছবিটা আমি তুলেছি, মানে ওখান থেকে গুহা থেকে মাকে দেখতে হচ্ছে, সঙ্গে সঙ্গে গিয়ে মাকে দর্শন করা যাচ্ছে না সামনে থেকে। তো আমি আবার কী করলাম, ঘুরে এসে আবার গেলাম মায়ের একটা সুন্দর ছবি তুলে আনতে। এই যে মায়ের মুখটা দেখো, বেশ সুন্দর। তো বাড়ি চড়ে এলাম, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ভাবলাম বৃষ্টি কমলে একটু বেরোতে পারবো, কিন্তু বেরোতে পারছিলাম না, মনের দুঃখে। যাই হোক, একটুখানি গান জুড়ে দিলাম নিজের মনের মতন করে, একটুখানি গান করছি। তো চলো, কাল তো চলে যাচ্ছি বাবা মার ওখানে, সপ্তমী থেকে মনে হয় লক্ষ্মী পুজো পর্যন্তই বাবা মার ওখানে থাকবো। আর বাবা মার ওখানে গেলে পায় না সেভাবে রেগুলার ব্লগটা, ভিডিও তোমাদেরকে দেওয়া হয় না, এত গল্প করি, এত সব কিছুর মধ্যে নিজেকে ইনভলভ হয়ে যায় ওখানে, যে সেভাবে আমি ব্লগগুলো দিতে পারি না, মানে নিজের কাজগুলো ঠিকঠাক করে করা হয় না, শুধু খাই আর ঘুমাই। তো চল, আমি তোমাদের সাথে মাঝে মাঝে একটু দেখা করতে আসবো। তো আজকের মতন টাটা।